নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দিই যেটা এসএসবি তরফ থেকে চলে এসেছে তো এসএসবি যারা নন জিডির যে পোস্ট ছিল অর্থাৎ কনস্টেবল ট্রেডসম্যান হেড কনস্টেবল এছাড়াও তোমাদের এএসআই এস যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি করেনজের একটি রিলিজ করা হয়েছে অর্থাৎ একটি নোটিশ রিলি করা রিলিজ করা হয়েছে সেই ভ্যাকেন্সি সম্বন্ধিত সেখানে সেই যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমাদের কনস্টেবল ট্রেডসম্যানে এবং নন জিটি পোস্টের হেড কনস্টেবেল এবং এসআই এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআর ভ্যাকেন্সি ছিল সেখানে কিছু সংশোধন করা হয়েছে তো সেই কী সংশোধন করা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অ্যাটফার্স্ট দেখতে পারো এটা হলো নোটিশ নাম্বার ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সশস্ত্র সীমাবল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল নন জিডি দু হাজার তেইশ করেনজেন্ট এখানে দেখতে পারো মানে হল সংশোধনী এটার মানে দেখো দ্য ফলোইং অ্যাডভার্টাইজমেন্ট ওই উই আর পাবলিশ ইন এমপ্লয়মেন্ট নিউজ ডেট কুড়ি ছয় কুড়ি ছাব্বিশ মে দু হাজার তেইশ অর্থাৎ কুড়ি ছাব্বিশ মে দু হাজার তেইশে যে এমপ্লয়মেন্ট নোটিশটা রিলিজ করা হয়েছিল ফিল আপ দ্য ভ্যাকেন্সি ফর ভেরিয়াস পোস্ট সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল কনস্টেবল ইন নন জিডি সশস্ত্র সীমাবল অ্যাজ পার ডিটেলস গিভ বিলো অ্যাপ্রুভ বাই দ্য ডাইরেক্টর জেনারেল এস এস বি নাম ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ নাম্বার ক্যান্ডিডেট উইল বি কল ডিএমই আর এম ই স্কিল টেস্ট অর্থাৎ এখানে তোমাদের যে করেনজেন্টার অর্থাৎ সংশোধনীটা করা হয়েছে সেটা হলো তোমাদের কনস্টেবেল হেড কনস্টেবেল এবং এএসআই এবং সাব ইন্সপেক্টরে এখানে তোমাদের যে যতগুনা ক্যান্ডিডেট তোমাদের মেডিকেল এবং স্কিল টেস্টের জন্য তো সেখানে কিছু সংশোধন তারা করেছে তোমরা জানো এখন যে পোস্টগুলো আছে সেই পোস্টের ফিজিক্যাল কিন্তু হয়ে গেছে এবং তোমাদের রিটার্ন এক্সাম হয়ে গেছে তো বাকি যেটা আছে সেটা হলো কিছু পোস্টে ডাইরেক্ট মেডিকেল হবে এবং কিছু পোস্টে তোমাদের স্কিল টেস্ট হবে যেরকম ট্রেডসম্যান আছে কিছু নন হেড কনস্টেবলের কিছু পোস্ট আছে এবং তোমাদের এএসআই কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের স্কিল টেস্ট হবে কারো টাইপিং আছে কারোর ট্রেড টেস্ট আছে তো এখানে তারা সেই সম্বন্ধিত কিছু আপডেট দিয়েছে দেখো প্রথমে দেখো সাব ইন্সপেক্টর পাইনট ড্রাফটসম্যান কমিউনিকেশন এবং স্টাফ নার্স ফিমেলের ক্ষেত্রে যারা আবেদন করেছিল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট রেডিওগ্রাফার অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অ্যান্ড স্টেনোগ্রাফারে যারা আবেদন করেছিল এছাড়া তারা হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান মেকানিক মেল অনলি স্টুয়ার্ড ভেটেরিনারি এবং কমিউনিকেশানে যারা আবেদন করেছিল তাদেরকে এখানে মেডিকেলের জন্য অর্থাৎ মেডিকেল এবং স্কিল টেস্ট মেডিকেলের জন্য তোমাদের তিনগুণা ক্যান্ডিডেট বলুন ডাকবে অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি ছিল সাপোজ যদি সাতটা ভ্যাকেন্সি থাকে তাহলে সেভেন ইন্টু থ্রি ডাকার কথা ছিল অর্থাৎ একুশ জন ক্যান্ডিডেট ডাকার কথা ছিল মেডিকেলের জন্য কিন্তু সেটা এখন চেঞ্জ করে দিয়ে তারা কিন্তু সেভেন ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ গুণা ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে ডাকবে বলে দিয়েছে দেখো ফাইভ টাইমস অফ ভ্যাকেন্সি অর্থাৎ এখানে পাঁচ গুণা ভ্যাকেন্সি ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে সিমিলারলি এখানে দেখো কনস্টেবল ট্রেডসম্যানে যারা আবেদন করেছিল কোবলার বা এই সমস্ত পোস্টে তাদের এখানে স্কিল টেস্টের জন্য স্কিল টেস্ট অন দ্য বেসিক্স অফ মেরিট রিটার্ন এক্সাম ক্যান্ডিডেটের নাম্বার আপ টু থ্রি টাইমস অর্থাৎ তিন গোনা ক্যান্ডিডেটে তারা ডাকার কথা ছিল কিন্তু তারা এখানে পাঁচ গোনা ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে ডাকবে অর্থাৎ তোমাদের জন্য এটা একটা খুশির খবর বলতে পারো যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেটকে তারা কিন্তু স্কিল টেস্ট এবং মেডিকেলের জন্য তারা কিন্তু ডাকবে টোটাল পাঁচ গুনা ক্যান্ডিডেট তোমরা কিন্তু পাবে যতগুলো ভ্যাকেন্সি ছিল তার পাঁচ গুণ কিন্তু এখানে ক্যান মেডিকেলের জন্য ডাকবে সেরকমভাবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারে যারা আবেদন করেছিলো তাদের পনেরো গুণা ক্যান্ডিডেটকে ডাকা কথা ছিল এখানে তারা কিন্তু বিশ গুনা ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে ডাকবে আর একটা এখানে তোমাদেরকে আপডেট দিই এখানে যারা ইলেকট্রিশিয়ান আবেদন করেছিলো তারা যেন এখানে কুড়ি গুণ ক্যান্ডিডেটকে ডাকার কথা ছিল কিন্তু সেটাকে কমিয়ে দিয়ে এখানে পাঁচ গুণ ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে ডাকবে আশা করি বুঝতে পেরেছো আর সেরকম কিন্তু কিছু নেই এই নোটিশের মধ্যে এই নোটিশটা রিলিজ করা হয়েছে এসএসবি থ্রু যারা কনস্টেবল ট্রেডসম্যান এবং হেড কনস্টেবল বা এ এস আই সাব ইন্সপেক্টর যেন আবেদন করেছিল তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম ভিডিও যদি ভালো হবে এটা লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারিভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত